वीडियो करो वीडियो करो মোবাইল ছুটি কোনা রুম নাকি লাগা দেশের একজন অন্যতম কার্টুনিস্ট, আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ এম এ কুদ্দুসকে আমরা হারিয়েছি। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। আমি গত কয়েকদিন আগেও কুদ্দুসকে প্রেস ক্লাবে দেখি, খুব নীরবে থাকেন, খুব বেশি উচ্চস্বরে কথাও বলেন না। ক্লাবের ক্যান্টিন আর না হলে বাগান, এই দুটি জায়গা ছিল তার অত্যন্ত প্রিয় জায়গা। খাওয়ার সময় প্রায় দিন দুপুরবেলা ক্যান্টিনে দেখা হতো, আর বাগানটা তার খুব প্রিয় এলাকা। ওই এলাকায় তার অনেক সহকর্মী বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা খুব পছন্দ করতেন তিনি। সকালবেলা যখন খবরটা পাই এরকম একজন মানুষ, সেটা খুবই দুঃখজনক আমাদের জন্য একটা অকালে চলে যাওয়া। এটা একটু আগে বললাম যে মাত্র 50 বছর বয়স, সৃষ্টিশীল একজন মানুষ, ক্রিয়েটিভ মানুষ, তাকে হারাতে হচ্ছে এবং আমরা এখানে জানাজা করতে হচ্ছে, এটা খুবই বেদনার। জাতীয় প্রেস ক্লাবের একটা প্রদর্শনী কমিটি আছে, আমরা কদিন আগে সেই প্রদর্শনী কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের যারা ফটো জার্নালিস্ট আছেন, কার্টুনিস্ট আছেন, তাদের এগুলো প্রদর্শন একটা ব্যবস্থা করার। শাহনাজ পলি এখানে আছেন, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে আমরা আজকে একটা আমাদের গ্রুপের মধ্যে দেখলাম যে ওর অসাধারণ কিছু কার্টুন কে জানি গ্রুপে দিয়েছে, বিভিন্ন সময় সময় বিষয় নিয়ে, দ্রব্যমূল্য থেকে শুরু করে নানা বিষয় নিয়ে তার কার্টুন। যাই হোক, আমরা হয়তো ভবিষ্যতের পরিকল্পনা করব কি করা যেতে পারে। আমরা ডিইউজে এবং বিএফইউজের নেতৃবৃন্দ এখানে আছেন, উনি ডিইউজের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, ভাইস প্রেসিডেন্ট।